হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার নানি শাশুড়ির বাসায় ইফতার দিব। আজকে আমার সেই প্রস্তুতি চলছে। এই তো আমরা প্যাকিং শ্যাকিং করে নিলাম। আজকে আমি টুকরিটে কিনতে পারিনি বলে আজকে আমি আড়ংয়ে গিয়ে এই ট্রেটা কিনে নিয়ে আসছি। এটা খুব সুন্দর একটি ট্রে। আমি আজকে এটার ভিতরেই সব কিছু গুছিয়ে ফেললাম। আর গোছানোর দায়িত্বটা যেহেতু লিওনের ছিল, ওই সব কিছু করেছে, ভাজাভাজি আমি কাজগুলো আমি করেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি, যে আলু মাখিয়ে নিয়েছি। তো এখানে আলুর চপ বানানো চলছে। এর আগে আমি বানিয়েছিলাম, ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে, আজকে আবার বানিয়ে নি। এখানে বেগুনি ভাজা হয়েছে, তারপর এটা হচ্ছে পেঁয়াজু, পেঁয়াজু ভাজা শেষ। এই যে বেগুনি চলছে আরো ভাজা, এরপরে ভাজবো আলুর চপ, ভাজা হচ্ছে। তো অলমোস্ট আমার ভাজা পড়া কমপ্লিট। এখানে চলছে ইফতার সাজানো। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। হালিম হালিম, হালিম না, আপেল রাখিনি, মালটা মালটা দিয়ে দাও, পুরোটা আপেল মালটা, আপেলটা তো তো এখানে কাজ চলছে। এগুলো সাজানোর সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরো ধরো, ছোলার জন্য একটা ওয়ান টাইম আমার হাতে দিয়ে দাও, তো লাগবে। আমরা ওই দিনের মতো টুকরিটা আর কিনতে পাইনি আজকে, কারণ আজকে মেরাদিয়ার হাট নাই, এই জন্য ওটা আর কিনতে পারিনি। আজকে আমরা আড়ং থেকে এই ট্রেটা কিনে নিয়ে আসছি। বনশ্রীতে আড়ংয়ের শাখা হয়েছে, সবাই জানেন, আমরা ওইখান থেকেই আজকে এই ট্রেটা কিনে নিয়ে আসছি। হবে এটার মধ্যে মনে হচ্ছে? তুমি একটু বসে বসে কাজ করো, বেচারা অফিস থেকে আসছে, এসে আবার কাজ করতেছে, টায়ার্ড। নিচে পেঁয়াজু, হ্যাঁ গ্রিলটা ঢুকাইছো, হালিমের হাড়িটা সবার নিচে দেওয়া দরকার ছিল, দেওয়া যাবে না? ও আচ্ছা, সমস্যা নেই, আলাদা না।
সোনা ঢুকাইছো? সোনা ঢুকাইছো? আজকে আমরা যাব নানুর বাসায় ইফতার নিয়ে। এখন আমরা রেডি হয়ে নিব, তারপর আমরা রওনা হব, আমরা ওখানেই ইফতার করব আজকে। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হব, নানুদের বাসায় যাব, আমার নানি শাশুড়ির বাসায়। ওখানে গিয়ে আমরা আজকে ইফতার খাবো। এই আমাদের ইফতার রেডি, লিওন ফটোশুট করছে। দেখো হাতলটা ধরে উঠায় না রিয়ান, হ্যাঁ যখনই ধরবা সম্পূর্ণ। ও নানুর, হ্যাঁ গিফট, আমরা নানুর জন্য একটা গিফট কিনেছি, ঈদ উপলক্ষে নানুকে দিব। কিসের শব্দ হলো? আমি তোমার কি হই, এটা আমার পিচ্ছি দেবর।